রাজধানীর পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিনে বেড়েছে লোক সমাগম, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, ছুটির দিনে মেলায় ক্রেতার দর্শনার্থী কেমন দেখছেন? ধন্যবাদ ঈশিকা, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর পূর্বাচলে ঢাকা বাণিজ্য মেলা। আজ ছুটির দিনে অনেক বেশি লোক সমাগম হয়েছে বলে আমরা লক্ষ্য করছি এবং সকাল থেকে লোক সমাগম ছিল সাপ্তাহিক ছুটির দিনটিতে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, গত 21 জানুয়ারি ছুটি ঢাকা আন্তর্জাতিক তেমন একটি ক্রেতা দর্শনার্থীদের সমাগম হয়নি, তবে আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে মূলত বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে লোক সমাগম এবং ক্রেতা দর্শনার্থীদের যে ভিড়, সে ভিড়ে অনেকটাই খুশি যারা বিক্রয় প্রতিষ্ঠান রয়েছেন, যারা মেলায় অংশগ্রহণ করছেন, তারা অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা জানাচ্ছেন যে এই মেলার জন্য বা এই দিনটির জন্য তারা অপেক্ষা করছিলেন এবং আগামীতে যে দিনগুলো রয়েছে মেলার, বাকি সেই দিনগুলোতেও এমন ভিড় থাকবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং তাদের তাদের যে প্রত্যাশা যে এই যে সাধারণ মানুষের যে জনসমাগম, সেই সমাগমটি পুনরায় প্রত্যেক দিনই থাকবে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই মেলা প্রাঙ্গণে ঢুকতে প্রাপ্তবয়স্ক যারা দর্শনার্থী রয়েছেন তাদেরকে ৫০ টাকার টিকিট দিতে হবে এবং যারা যারা শিশু রয়েছে, 5 বছরের নিচের শিশু, তাদের জন্য রয়েছে ২৫ টাকা করে টিকিট। এবং আপনাকে জানিয়ে ক্রেতা বা দর্শনার্থীর সাথে আমরা কথা বলবো, তার কাছে আমরা জানতে চাইবো যে এই মেলা প্রাঙ্গণ ঘুরে কেমন দেখছেন, পণ্যগুলো কেমন ছিল, দাম কেমন মনে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দেশ টিভিকে। আমি গত 2023 সালে পাঁচবার এসেছি, এবছর 21 সালে, 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রী 21 জানুয়ারি উদ্বোধন করে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আমরা এনজয় ভালোই করতেছি, পণ্যর দাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, ক্রেতার সাধ্য মতো কেনাকাটা করতে পারতেছেন। গত বছর আমি মোটামুটি ভালো কেনাকাটা করছি, এবছর প্রথম আসছি, ইনশাল্লাহ আরও আসবো। আমি আরও কেনাকাটা করার ইচ্ছা আছে, আজও কেনাকাটা করব, পরে আমি পরিবার নিয়েও আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদেরকে সুন্দর একটি আমাদের এই বাণিজ্য মেলা উদ্বোধন করে দিয়ে গেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ঈশিকা, যেমনটি শুনছিলেন যে এখানে আগত ক্রেতা বা দর্শনার্থী যারা রয়েছেন তারা অনেকটা সন্তোষ প্রকাশ করছেন মেলার ব্যবস্থাপনা নিয়ে, এবং আমরা সকালেও যাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে মেলার যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা নিয়েও তাদের মধ্যে রয়েছে সন্তুষ্টি। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে থাকবে ক্রেতা বা দর্শনার্থীরা যাতে প্রতারিত না হন সেই সেই কারণে থাকবে তাদের মনিটরিং এর ব্যবস্থা। তো এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। ঈশিকা, বিপুল ক্রেতা দর্শনার্থীদের সমাগম দেখলাম আমরা বাণিজ্য মেলা। ইফতেখার, অনেক ধন্যবাদ আপনাকে।